প্রফেসর ডক্টর আবুল বারকার এক অদম্য মেধাবী অর্থনীতিবিদ। শিক্ষাকে তিনি নিজস্ব সঞ্চয় বলে ভাবেন না, তিনি ছড়িয়ে দিতে চান সর্বত্র। আজকে পুঁজিবাদের নির্মম শোষণে সারা পৃথিবীটাই বিধ্বস্ত, তারপর এই করোনা মহামারীর কারণে মানুষ আজ গৃহবন্দী। প্রফেসর ডক্টর আবুল বারকার অনেক বই লিখেছেন, সেগুলো বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছে। তার সাম্প্রতিক বই হচ্ছে বড় পর্দায় সমাজ, অর্থনীতি, রাষ্ট্র, ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে। এই মহাবিপর্যয়ের পরে পৃথিবীটা পরিবর্তিত হবে, এই সম্ভাবনাও এই বইয়ের মধ্যে রয়েছে। আমরা আশা করছি এই বইটি রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, নানা পেশার মানুষ, ছাত্র, শিক্ষক সবার কাছে পৌঁছে দেবে আধুনিকতার এক নতুন বাণী, যার মধ্যে আমরা এক নতুন বাংলাদেশের সন্ধান পাবো।